উচ্চারণের দিকে দিয়ে আমরা চারটি ভাগে আলোচনা করেছিলাম। এক নম্বর আছে উচ্চারণ,
অনুনাসিকা শব্দ, অনুনাসিকা শব্দগুলো কি এটা নিয়ে আলোচনা করি। এটা তাহলে তোমরা অবশ্যই খাতায় লিখে নাও এবং লেখা তোমাদের পাঠ্য বইতে আছে, ওই বইতে পাওয়া, সেগুলো মোটামুটি তোমরা ভালো করে দেখে নেবা। এখন আমি তোমাদের দুই নম্বর অনুনাসিকা শব্দ নিয়ে একটু আলোচনা করব। অনুনাসিকা শব্দটা কি? যে মৌলিক আমাদের সাধারণত শব্দ উচ্চারণ করতে হলে আমরা মুখ দিয়ে উচ্চারণ করি, কিন্তু এই মুখ দিয়ে বেরিয়ে না যদি নাকের মাধ্যমে যে ধ্বনিগুলো উচ্চারণ হয় এগুলোর নাম আছে অনুনাসিকা শব্দনি। যেমন দেখো, এই অনুনাসিকা শব্দনিকে আমরা দুটো ভাগে ভাগ করতে, মৌলিক শব্দনি অনুনাসিকা শব্দনি। তো মৌলিক শব্দনি যে শব্দনিগুলো সহজে মুখ দিয়ে আমাদের উচ্চারণ করতে পারি, যেমন আমরা রসই আ, এই শব্দগুলো আমরা কি করতে পারি, সাধারণ মুখ দিয়ে উচ্চারণ করতে পারি, তাই এগুলো হচ্ছে মৌলিক শব্দ। কিন্তু যে ধ্বনিগুলো মুখ দিয়ে উচ্চারণ করতে না গিয়ে নাকের মাধ্যমে, নাকের দিয়েই উচ্চারণ করা হয়, সেগুলোকে বলা হয় অনুনাসিকা শব্দনি। যেমন এ, দেখো উচ্চারণ এ, কিন্তু এ উচ্চারণ করতে কিন্তু উপরে চাপ চলে যাচ্ছে, এ রস্বই ইং এ, এগুলো সাধারণত আমরা কী করতে পারি, নাকের মাধ্যমে, নাকের ভিতর দিয়েই আমরা উচ্চারণ আছে। তাহলে অনুনাসিকা শব্দনিকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করতে পারি, দুই ভাগে। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দনি রস্বই আ, দুই নম্বর হচ্ছে অনুনাসিকা শব্দনি। এবার আমরা আসব অনুনাসিকা অর্থ শব্দনি, অর্থ শব্দনি কোনগুলো, এই ল আ
দ্বি শর্তনি এই দ্বি শর্তনি যেমন উদাহরণ আলো করতে লাল আর অশোক উভয় মিলে আছে কিন্তু এই হলো আজকে আমাদের সংক্ষেপে স্বরবর্ণে বা স্বরধ্বনি বিস্তারিত আলোচনা তো আমরা মূলত এখন আমরা কি জানতে পারলাম না এই অধ্যায়টা পড়ে আমরা জানলাম যে স্বরধ্বনি কাকে বলে স্বরধ্বনির প্রকারকে অর্থাৎ স্বরধ্বনি বিভাজন এই স্বরধ্বনি বিভাজনকে আমরা আবার চার ভাগে ভাগ করতে পারি উচ্চারণের উচ্চতা অনুনাসিকা স্বরধ্বনি অর্থতা স্বরধ্বনি আর দ্বি স্বরধ্বনি এইগুলোকে আমরা পূর্ণভাবে আলোচনা করলাম নিশ্চয়ই তোমরা বাড়ি থেকে এই লকডাউনের আমলে এই সময় এই করোনা মহামারী করোনার সময় বাড়ি বসে নিজস্ব বই থেকে এগুলো মাঝে মাঝে দেখবে এবং এগুলো বিস্তারিত আলোচনা করে এখন আমি কয়েকটা তিনটে প্রশ্ন এবং দুটি প্রশ্ন দিয়ে আমি আমার পাঠিকানের সমাপ্ত করব তিনটে প্রশ্ন তিনটে প্রশ্ন তোমরা বাড়ি থেকে করে নেওয়ার পর প্রশ্ন তিনটে লিখে দিই বোর্ডে উচ্চতা উচ্চারণের জিহ্বার অবস্থান Sorry. No.